সকলকে ভালোবাসা ও নমস্কার জানিয়ে আজকের এই নতুন ভিডিওটা আমি শুরু করছি। আজকে যার ছবি আঁকব তিনি আর কেউ না, স্বনামধন্য সত্যজিৎ রায়। তার ছবি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব এবং কিছু শেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। যেহেতু ভিডিওটা আজকে আউটলাইন ড্র করার উপরে, তো আমি আজ আমার বন্ধুদেরকে, যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটি মেথড ইউজ করা শেখাবো। এই মেথড ইউজ করে আমরা কিভাবে আউটলাইন ড্র করতে পারি খুব সহজেই। মেথডটির নাম লুমিস মেথড। প্রথমে আমাদের একটি সার্কেল ড্র করে নিতে হবে। সার্কেল ড্র করার পর আমাদেরকে, সার্কেল ড্র করা হয়ে গেছে, এবার আমি একটা সিঙ্গেল লাইন ড্র করে নেব। ছবিতে তোমরা দেখো আমি যে লাইনগুলো ড্র করেছি সেই লাইন অনুযায়ী আমি ড্র করে নিচ্ছি ছবিতে, আমার যাতে বুঝতে সুবিধা হয়। চোখ, নাক এবং ঠোঁট যে পোর্শনটা, রাইট পোর্শন আমার বুঝতে সুবিধা হয় সেই অনুযায়ী। তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো বা বাড়িতে ট্রাই করতে পারো। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তিনটি ভূতের গল্প। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে, গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সামুদ্রিক। গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত তারা অশরীরী বইটি থেকে। গল্প পাঠে মীর। শুরু হচ্ছে সামুদ্রিক। পূর্ব উপকূলে চন্দনপুর অন সির মতো নির্জন সমুদ্র তীর আর কোথাও নেই। সেবার শরৎকালে সেখানে বেড়াতে গিয়ে এরকম নির্জনতা দেখে প্রথমে খুব অবাক লেগেছিল, কিন্তু ক্রমশ ব্যাপারটা বুঝতে পারছিলাম। প্রথমত এখানে সমুদ্রের চেহারায় আদিম ধরনের রাগী ভাব এবং অসংখ্য ডুবো পাথরে ভর্তি, তাই স্নান করা প্রায় অসম্ভব। যে সমুদ্রে স্নান করা যায় না সেখানে ভ্রমণ বিলাসীরা যেতে চায় না। দ্বিতীয়ত, চন্দনপুর অন সিতে কোনো বাজার নেই, হোটেল নেই, ছোট্ট একটা জেলে বসতি আর এখানে ওখানে কয়েকটা বড় লোকের বাড়ি, এবং সেই বড় লোকেরা কদাচিৎ মোটরগাড়ি চেপে নেহাত ফুর্তি লুটতেই আসেন। সঙ্গে থাকেন এক দঙ্গল ইয়ার বন্ধু। আদিম ধরনের এই ছোট্ট জনপদে সেই সময়টাই যা কিছু হই হল্লা, তারপর আবার সেই স্তব্ধতা, সেই নির্জনতা। ধুধু বালিয়াড়িতে সমুদ্রের শ্বাস প্রশ্বাস প্রতিধ্বনিত হতে থাকে দিন রাত সারাক্ষণ। প্রথম দর্শনেই টের পেয়েছিলাম এ সমুদ্র কারুর নয়, তার নিজের। এ সমুদ্রকে বুঝি ভয় পাওয়া সহজ, ভালোবাসা সহজ নয়। বালির বিচে যত কালো কালো পাথর ছড়ানো, তত সমুদ্রের বুকে হঠাৎ দেখে মনে হয় যেন কেমন করে ফিরে গেছি প্রাক ইতিহাসের কোনো এক শরৎকালে, আর পেছনের অরণ্য থেকে হাজার হাজার ম্যামথ এসে স্নান করতে নেমেছে সমুদ্রে। ভুল হয় যেন তারাই বিকট গর্জন করছে স্নানের আনন্দে, যেন তারাই ঘন নীল জলকে আলোড়িত করছে, ছড়িয়ে দিচ্ছে, ডুবছে, ভাসছে,
আদিম ধরনের এ বুঝি এক খেলা। এই নির্জন সমুদ্র তীরে আমি যার অতিথি তার নাম ডক্টর প্রভুদয়াল পানিগ্রাহী। ডক্টর পানিগ্রাহীর সঙ্গে আমার আলাপ হয়েছিল কলকাতায় একটি সেমিনারে। কথায় কথায় বলেছিলেন, যদি নির্জনতায় কয়েকটা দিন কাটাতে চান চন্দনপুর অনসিতে চলে যাবেন, ওখানে আমার একটা বাড়ি আছে, শরৎকালটা ওখানেই আমি থাকি। সমুদ্র নিশ্চয়ই দেখেছেন, কিন্তু চন্দনপুর অনসিতে সমুদ্রের স্বরূপ দেখে অবাক হবেন। ডক্টর পানিগ্রাহী ইতিহাসের অধ্যাপক, চন্দনপুর অনসিতে যাদের বাড়ি আছে তাদের মতো অবশ্য বড় লোকও নন, ফুর্তিবাজও নন, বরং স্বভাবে একেবারে সাদা সিধে, নিরস এবং সবসময় কেমন যেন গম্ভীর। বাড়িটা মাঝারি আয়তনের, একতলা, একটুকরো বাগানও আছে, জানলা থেকে সমুদ্র দেখা যায়। আমার বেশ ভালোই লাগছিল, বাড়িতে ডক্টর পানিগ্রাহী ছাড়া আর জনমানুষটি নেই। উনি নিজেই রান্নাবান্না করেন, বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে থাকেন, সব ঘরে কাঁড়ি কাঁড়ি বই। বুঝতে পারছিলাম ইতিহাসের গবেষকের পক্ষে হয়তো এমন একটা পরিবেশই খুব বাঞ্ছনীয়। কিন্তু সমুদ্রের স্বরূপ কতটা দেখতে পেলাম জানি না, একটা দিনেই আমি হাঁপিয়ে উঠেছিলাম। পরের দিনটা কাটিয়ে কেটে পড়ব ভাবছিলাম। নির্জনতা আমার ভালো লাগে, কিন্তু এ যেন বড় বেশি রকমের নির্জনতা। তাছাড়া আগেই বলেছি, এই সমুদ্রকে ভয় পাওয়া যতটা সহজ, ভালোবাসা ততটা সহজ নয়। অবশ্য ভয় পাওয়ার মধ্যেও একটা আনন্দ থাকে, কিন্তু এখানে সমুদ্র শুধুই ভয়ের, শুধু চোখ রাঙানো এক ভয়ঙ্করের আদিম রূপ। পরদিন বিকেলে সেই আদিম ভয়ঙ্করের দিকে তাকিয়ে আছি, হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যে প্রায় তখনই সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ মুছে গিয়ে জেগে উঠল বিপরীত এক রূপ, স্নেহপ্রবণ পিতামহের মুখে সুন্দর হাসির মতো। মুহূর্তে আমার মনে হলো, তাহলে আমারই দেখার ভুল, এই সমুদ্রকে ভালোবাসা যায়, তাকে আপন করা যায়। ডান দিকে উঁচু বালিয়াড়ির ওপর থেকে ফ্রক পরা এক বালিকা দৌড়ে নেমে আসছিল, তার সঙ্গে একটা ছোট্ট সাদা কুকুর তার মতো করে নামতে গিয়ে গড়িয়ে পড়ল। বালিকা খিলখিল করে হেসে তাকে বুকে টেনে নিল, তারপর একটুখানি দৌড়ে এসে কুকুরটাকে নামিয়ে দিল বিচে এবং স্কিপিং করতে লাগলো। কুকুরটা এগিয়ে গেল সমুদ্রের কাছে, যেই একটা ঢেউ এসেছে সে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। সাদা ফেনার স্তর তার পায়ের কাছে আসতেই সে মুখ নামিয়ে শুঁকল, মেয়েটি স্কিপিং করতে করতে আবার খিলখিল করে হেসে উঠল। বিকেলে গোলাপি রোদ্দুরে নির্জন বিচে দুটি প্রাণীর আপন মনে ওই খেলা দেখতে দেখতে প্রকৃতি আমার কাছে ততক্ষণে অর্থপূর্ণ হয়ে উঠেছিল। সমুদ্রের ওপর শেষ বেলার সেই গোলাপি আলো পড়েছে, সমুদ্রকে আমার তখন আর ভয়ঙ্কর লাগছে না। এক সুন্দর মিষ্টি বাচ্চা মেয়ে আর তার ছোট্ট সঙ্গীটি এসেই কি সমুদ্রকে বদলে দিয়েছে। আমি মুগ্ধ দৃষ্টিতে ওদের খেলা দেখছিলাম, ওরা আমাকে গ্রাহ্য করছিল না। মেয়েটি স্কিপিং করতে করতে আমার কাছাকাছি চলে আসছিল, কুকুরটাও তাকে অনুসরণ করছিল। ভাবছিলাম কুকুরটাকে একটু আদর করব, ফুটফুটে সাদা নরম যেন এক পুতুল কুকুর, আর ওই মেয়েটিও যেন এক সুন্দর পুতুল। কিন্তু ওরা আমার দিকে তাকাচ্ছিল না, কাছাকাছি এসে
আবার দূরে সরে যাচ্ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য ওরা থামছিল না। ওরা কি ক্লান্ত হচ্ছে না? আমি আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, খুব হয়েছে, এবার একটু থামো তো দেখি। এই আমার কাছে এসো, গল্প করি। নাম কি তোমার? আর এই খুদে প্রাণীটারই বা কি নাম? আমার দিকে তবু তাকালো না ওরা। তখন হাসতে হাসতে আমি এগিয়ে গেলাম ওদের দিকে। তখন ওরা বিচের উপর দৌড়তে শুরু করলো। এও কি একটা খেলা ওদের কাছে, নাকি ওরা ভয় পাচ্ছে আমাকে? চেঁচিয়ে বললাম, ভয় করো না, আরে আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই দেখো। কিন্তু ওরা আমার কথা কানে নিল না। আমি থমকে দাঁড়ালাম, দেখলাম দুটিতে তখনও দৌড়চ্ছে। কত দূরে গিয়ে ওরা থামল। তারপর সেখানে আগের মতো মেয়েটি স্কিপিং শুরু করল, কুকুরটাও তাকে ঘিরে ছুটোছুটি করতে থাকল। আবছা ধূসর একটা পটের গায়ে দুটি ছোট্ট প্রাণী ক্রমশ মিলিয়ে গেল দেখতে দেখতে। আমার মন খারাপ হয়ে গেল। বেশ তো ওরা খেলছিল, কেন যে ওদের বিব্রত করতে গেলাম? অচেনা মানুষকে ওরা ভয় পেতেই পারে। একটা পাথরের উপর বসে রইলাম। সূর্য ডুবে গেলে ধূসরতা ক্রমশ ঘন হল সমুদ্রের দিকে। নির্জন বিচে কিছুক্ষণ বসে থাকার পর উঠতে যাচ্ছি, হঠাৎ ধূপ ধূপ শব্দে চমকে উঠলাম। তারপর দেখি সেই মেয়ে আর তার কুকুর ফিরে এসে আগের মতোই খেলছে। এবার কোনো কথা বললাম না। আবছায়ার ভেতর দুটি কালো মূর্তির নড়াচড়া দেখতে পাচ্ছি। ওদের এই খেলা আর কতক্ষণ চলবে? ওরা কি বাড়ি ফিরবে না? একটু পরে সমুদ্রের শিয়রে এক টুকরো চাঁদ উঠে এলো। সমুদ্রের জলে ঝলমলিয়ে উঠল নরম সোনালী জ্যোৎস্না। সারা সমুদ্র যেন তখন সোনার কারুকার্য। মেয়েটি সমানে স্কিপিং করছে। এতক্ষণে আমি উঠে দাঁড়ালাম, তারপর ওদের দিকে এগিয়ে গেলাম, বললাম, কি আর কতক্ষণ খেলবে তোমরা? হ্যাঁ, বাড়ি যাবে না? মেয়েটি থমকে দাঁড়াল। কুকুরটা তার পায়ের কাছে এসে আমার দিকে মুখ তুলল, তার চোখে জ্যোৎস্না চকচক করতে থাকল। আশ্চর্য নীল দুটি চোখে প্রাণীটা আমাকে দেখছে। মেয়েটির চোখেও তেমনি জ্যোৎস্নার উজ্জ্বলতা। বললাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা আমার। ভালো থেকো, সুস্থ থেকো।